আসসালামু আলাইকুম। তো আজকে আমরা জানবো শেখ হাসিনার কতজন নাতি নাতনি। অনেকেই বলেন যে শেখ হাসিনার পাঁচজন নাতি নাতনি আছে, আসলে কি পাঁচজন নাকি পাঁচজনের বেশি নাকি কম? তো সঠিক তথ্যটা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ওকে, শেখ হাসিনার কতজন নাতি নাতনি আছে সেটা আমরা টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব তাছাড়াও গুগলে পেয়ে যাব। তো সঠিক তথ্যটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের গুগলের প্রয়োজন হবে। তো সবার প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। আমি একটা ব্রাউজার সিলেক্ট করে নিলাম। আপনারা সবার প্রথমে সার্চ বার যে অপশনটা আছে, সার্চ বার অপশনে ক্লিক করে দেবেন। এখানে আপনাদের একটা সার্চ করতে হবে। এখানে আপনারা লিখবেন শেখ হাসিনা। ওকে, তো জাস্ট শেখ হাসিনা লিখবেন, অথবা শেখ হাসিনার নাতি নাতনি কতজন এটা লিখলেও হবে। তবে আমি মনে করি যে শেখ হাসিনা লিখলে আর কি বেস্ট হবে। ওকে, কারণ আমি যেখান থেকে দেখাবো সেখান থেকে আর কি দেখাচ্ছি। ওকে, কারণ এখানেই আপনারা সঠিক তথ্যটা পাবেন। ওকে, তো এখানে দেখেন সবার প্রথমে একটা অপশন আসবে, উইকিপিডিয়া নামে যে ইয়াটা আছে, সাইটটা আছে, এখানেও আপনারা সঠিক তথ্য পাবেন। এবং এখানে একটা গভর্নমেন্ট একটা সাইট আছে, শেখ হাসিনার জীবন বৃত্তান্ত নামে যে ইয়াটা আছে, পেজটা আছে, এখানেও আপনারা তার সঠিক তথ্যটা পাবেন। কতদিনে এটা হালনাগাদ করা হয়েছে, অর্থাৎ কতদিন আগে এটা আপডেট করা হয়েছে তার জীবন বৃত্তান্তটা, এটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। কারণ আমরা অনেক সময় অনেক কিছু সার্চ করি, সেগুলো দেখি না আসলে কত তারিখে পোস্ট করছে না করছে আর কি, সেগুলো দেখে কিন্তু আমাদের অনেক নিউজগুলো ভুল হয়ে থাকে। তো দেখেন এটা সর্বশেষ হালনাগাদ করা হয়েছে 25শে আগস্ট। আজকে হচ্ছে আপনার কত মনে হয় 26শে সেপ্টেম্বর, অর্থাৎ এক মাস প্রায় হয়ে গেছে। তো যাই হোক, এটা 25শে আগস্টে হালনাগাদ হয়েছে, তার মানে এটা খুব কাছাকাছি হালনাগাদ হয়েছে। তো শেখ হাসিনার বর্তমানে নাতি নাতনি কতজন এটা পাওয়ার জন্য সবার নিচে চলে আসবো আমরা। ওকে, তো সবার নিচে আসার পরে এখানে দেখেন যেই নিউজটা তারা দিয়েছে, শেখ হাসিনার নাতি নাতনির সংখ্যা 7 জন। ওকে, কারণ অনেক জায়গাতে আপনারা সার্চ দিবেন কিন্তু নাতি নাতনির সংখ্যা আপনারা 5 জন দেখতে পারবেন। ওকে, তো আমি ওটা অনেক জায়গাতে সার্চ দিয়ে দেখেছি, 5 জনই অনেক জায়গাতে আমি পেয়েছি কিন্তু 7 জন বেশি জায়গায় পাই নাই। তো যাই হোক, এখানে কিন্তু 7 জন আছে, কারণ এটা কিন্তু একটা রিয়েল একটা সাইট। ওকে, এটা গভর্নমেন্ট সাইট যেহেতু, সেহেতু এটা ফেক হতে পারে না। তো কোথাও যদি কুইজে আপনারা অংশগ্রহণ করে থাকেন তাহলে আপনারা 7 জন দিতে পারেন। ওকে, আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে।